লাড্ডু খাওয়াবেন, সেরকম কেউ হয়তো আরো খারাপ কথা বলছে, আরো বেশি খারাপ কথা বলছে। কুণাল বাবু যে কথা বলেছেন, আমি বলবো না কুণাল বাবুকে একই কথা বলবো না, কিন্তু আমি বলবো যে আপনি তো কারোর পুত্র, তো সেই পুত্রের মানটা রেখে আপনি সারদার টাকাগুলো ফেরত দিন, সারদার টাকাগুলো ফেরত দিন। তার কারণ হচ্ছে যে এত বাংলার জনগণ অনেকে আত্মহত্যা করেছে, অনেকে ফ্যামিলিগতভাবে একেবারে শেষ হয়ে গেছে, সুতরাং সেই এত বড় একটা কেলেঙ্কারিতে যারা যুক্ত তাদের মুখে কোনো কথা মানায় না, যতক্ষণ পর্যন্ত আপনারা জনগণের কাছে উত্তর না দিচ্ছেন বা যতক্ষণ জনগণের কাছে এসে নিজেরা পরিষ্কার না হচ্ছেন, এবং এতোধিক জনগণ এবং এত হাজার হাজার কোটি টাকা। সুতরাং বাংলার কেলেঙ্কারির মধ্যে এটা একটা সব থেকে বড় স্ক্যাম বা কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে যুক্ত হয়ে যারা এতদিন ধরে জেল খেটেছেন তাদের মুখে কোনো কথা মানায় না, তারা যদি পুত্র হন, আমি বলবো ভদ্র ভাষায় বলছি, ইফ ইউ আর দ্য ওয়ার্দি সন অফ ইউর ফাদার দেন ইউ শুড কাম আউট অ্যান্ড ক্লিন ইউর ইমেজ অ্যান্ড রিটার্ন দোজ মানি টু দ্য পিপল অফ বেঙ্গল। কেন কি এটা সর্বসাধারণের টাকা, বাংলার মানুষ কিন্তু এত চমক ধমক নিয়ে কথা শুনতে চায় না। বাংলার মানুষ না এই 43 বছরে ক্লান্ত হয়ে গেছে, এত কড়া কথা, এত নোংরা ভাষা, এত ভাষার অপব্যবহার, এত নোংরা রাজনীতি, এবং নিচের মানটাকে নামাতে 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 যখন মানুষ কথা বলে দেখতে ভদ্র ভদ্র জামা কাপড় পরে এসছেন, ভালো 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 গাড়ি থেকে নামছেন, অথচ মুখ থেকে যখন কথা বের করছেন মনে হচ্ছে যেন ডাস্টবিনের ঢাকনা খুলে গেল। বাংলার মানুষ কিন্তু এই ধরনের রাজনীতি চাইছে না, এই ধরনের একটা ভাতা ভিক্ষার মধ্যে থাকতে চাইছে না। বাংলার মানুষ কিন্তু বেঙ্গলি ভদ্রলোক, যেটা আপনারা জানবেন যে স্বাধীনতার প্রাককাল থেকে বেঙ্গলি ভদ্রলোকের যে ইমেজ ছিল, যেটা রবিগুরু তুলে ধরেছেন, যেটা রামমোহন রায় তুলে ধরেছেন, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত মানে একটা দৈন্য অবস্থায় থেকে তুলে ধরেছেন, সেই ভদ্রলোক বেঙ্গলি ভদ্রলোককে ফিরিয়ে আনার জন্য একটা জনাদেশ কিন্তু 2021 সালে আসবে, যাতে আপনারা দেখতে পাবেন এই নোংরামি গুলো সরে যাবে।